জেলা জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত, মেঘলা আকাশ, ঝোড়ো হাওয়া, রোদের অভাব, অর্থাৎ আবহাওয়ার খামখেয়ালিপনায় ক্ষতির মুখে জেলার ধান চাষিরা। নবগ্রামের খাজুরিয়া এলাকার কৃষকদের দাবি, চাষ করে এবার আয়ের থেকে ব্যয় বেশি। ধান চাষে ক্ষতির সম্মুখীন জেলার চাষিরা। বিগত দুদিন ধরে জেলা জুড়ে বিভিন্ন সময়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত, মেঘলা আকাশ, ঝোড়ো হাওয়া ও রোদের অভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে চাষিরা। মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার বিভিন্ন এলাকায় এই অকাল বৃষ্টি ও মেঘলা আবহাওয়ার জন্য ক্ষতির মুখে মিনিকেট ধান ও ধান চাষিরা। লাগাতার এই অপ্রত্যাশিত বৃষ্টিতে ক্ষতি হচ্ছে মিনিকেট ধানের, আগার পাতন হচ্ছে, ফলে বিঘা প্রতি সিংহভাগ ধানই নষ্ট হবে বলে আশঙ্কা কৃষকদের। নবগ্রাম এলাকার খাজুরিয়া এলাকার কৃষকদের দাবি, সার, মাটি, জলের জন্য যে টাকা খরচ করে চাষ করছেন উঠছে না সেই টাকায়, ফলে এই বছর লোকসানের সম্মুখীন হচ্ছেন চাষিরা। কেউ 5 বিঘা, কেউ 7 বিঘা, কেউ বা 2.5 বিঘা জমিতে চাষ করেছেন মিনিকেট ধান, কিন্তু এবার এই অকাল বৃষ্টিতে ধানের দাম প্রত্যাশিত পাবেন না। চাষিরা বলছেন, এত টাকা খরচ করে ধান চাষ করেছেন, তবে এই বৃষ্টি সব মাটি করে দিল। ক্ষতি বলতে গেলে আমাদের এই যে বড় ধানের রাখুন, এই মিনিকেট ধান, এসবগুলো ফুল আছে, বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, বৃষ্টি ঝড়ে ধানগুলো সব পড়ে যাচ্ছে, কিছুটা ভেঙে যাচ্ছে, এইটাই ক্ষতি আমাদের। না না, অনেকটাই ক্ষতি হচ্ছে, যে আকাশে যে কালকে যে ধরে ঝড় আর বৃষ্টি হলো, আমাদের ধানের অনেকটাই ক্ষতি হবে। এই ধান যে ধান ফুলে গেছে এখন, মানে এত টাকা পয়সা খরচা করেও যে উপরবেলা এমন করে দিয়েছে, আর দিন বৃষ্টিটা আগে যদি আমাদের হতো তাহলে আমাদের ক্ষতিটা আমরা মানে হতো না। দারুণ ক্ষতি হয়ে আছে, মিনিকেট ধান যারা আগে যাদের আগে লাগা ছিল সব ফুলেছে, সব একবারে পড়ে ধরে পাথরে অনেক নষ্ট হয়ে গেছে, যে মানুষের চাষার অনেক ক্ষয়ক্ষতি। ধান এখন যাদের ফুলে গেছে তাদের তো চরম ক্ষতি, চাষ করে তো কোনো লাভই হয়েছে না, সব একবারে আগড়া পাতা নেই হয়ে গেছে ধান একবারে, তাহলে চাষ করে তো কোনো পড়তাই হয়েছে না, সে বিদেশ খাটাই ভালো আমার হয়েছে চাষ করা মানে। এলাকার চাষিদের বক্তব্য, আজকাল চাষ করার থেকে বিদেশে খাটাই ভালো। এই অপ্রত্যাশিত ক্ষতির সম্মুখীন কৃষকরা সরকারি সাহায্যের দাবিও জানিয়েছেন। নবগ্রাম থেকে শুভরাজ সরকারের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।